আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন আপডেট আজকে দেওয়ার জন্য আসলাম। হোম অফিসের ফি ওয়েভার পলিসির কারণে আমরা একটা ফ্যাসিলিটি পাচ্ছি, অনেকেই অ্যাপ্লিকেশন ফিজ এবং হোম অফিসের ইমিগ্রেশন হেলথ সার চার্জ টোটাল অ্যামাউন্ট প্রায় 2600 থেকে 2700 পাউন্ডের একটা অঙ্ক, সেই অঙ্কটা সেই বড় ফিগারটি না দিয়ে সাকসেসফুলি অ্যাপ্লিকেশন করতেছেন। অর্থাৎ কীভাবে হোম অফিসের ফি এবং ইমিগ্রেশন হেলথ সার চার্জ, আপনার আর্থিক অবস্থা যদি খারাপ হয়, আপনি করোনা ভাইরাসের এই সময়ে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজের মধ্যে থাকেন, ফিস দিতে পারতেছেন না, খরচ ধার্য করে নিয়ে আসতে হয়, সেই তরিকায় কীভাবে ফি ওয়েভটা করতে পারবেন, ফিটাকে কীভাবে মাফ করাতে পারবেন, সেই বিষয়টি একটু আলোচনা করব। আমরা অনেকেই অনেক সাকসেসফুল অ্যাপ্লিকেশন এভাবে করলাম বা করেছি, কিন্তু দু একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয় আমাদের ক্ষেত্রে। সেগুলো কোন বিষয়টি একটু খেয়াল করা দরকার, সেটা হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। ফি ওয়েভার সাহায্য সহযোগিতা কারা নিতে পারে? যেমন ধরেন, যারা এদেশে 10 বছরের রুটে লিভ টু রিমেন পাচ্ছেন, বাচ্চার রাইটে যেমন আড়াই বছর করে আপনি 10 বছর করে ইন্ডিপেন্ডেন্ট লিভ পাবেন, তারা পাবেন। অথবা আপনার যারা 5 বছরের রুটে আসেন কিন্তু আপনার স্পন্সর অথবা আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ, যিনি আপনাকে স্পন্সর করতেছেন, অর্থাৎ ব্রিটিশ নাগরিক, উনি হয়তো বা ডিসেবিলিটি বেনিফিট পাচ্ছেন অথবা উনি কারোর কেয়ারিং করতেছেন, যদি সেই দুইটা কন্ডিশন কমপ্লাই করতে পারেন তাহলে 5 ইয়ার্স রুটে থেকেও আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2500 পাউন্ড 2700 পাউন্ড কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, বিশেষ করে এই প্যান্ডামিকের সময়ে। তা আমি যেটা করি, আমার ক্লায়েন্টরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা কোনো অ্যাপ্লিকেশনের জন্য আসেন, আমি সবাইকে বলি, দেখেন প্রথমে আপনার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি যদি থাকে আপনি ফি ওয়েভারটা ট্রাই করতে পারেন। তো ফি ওয়েভারটা অত্যন্ত ক্যালকুলেশনটা বেশ সহজ, সেটা হচ্ছে আপনি প্রথমেই আপনার ইনকামগুলোকে এক সাইড দিয়ে যোগ করবেন। আপনার ইনকাম বলতে আপনার কাজের কত টাকা পাচ্ছেন মাসে, আপনার ওয়াইফ কাজ করেন কিনা, বেনিফিট পাচ্ছেন কিনা, ইউনিভার্সাল ক্রেডিট, চাইল্ড বেনিফিট, চাইল্ড ট্যাক্স, সেলফ এমপ্লয়েড থাকলে সেলফ এমপ্লয়েড, সবগুলো ইনকামকে একটা কলামে নেবেন। এবার ডান দিকে সবগুলো এক্সপেন্সকে একসাথে নেবেন, যেমন আপনার রেন্ট কত, মর্গেজ কত, কাউন্সিল ট্যাক্স বিল কত, আপনার টিভি লাইসেন্স, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল। এটা হোম অফিসের একটা চার্ট দেওয়া আছে হোম অফিসের অ্যাপ্লিকেশনের মধ্যে ফ্রি ওয়েবটে। অর্থাৎ আপনার ইনকাম এবং এক্সপেন্সটা যখন আপনি অ্যাডিং করে দেখবেন যে আপনার আসলে এক্সপেন্সটা আপনার ডিক্লেয়ার্ড ইনকাম থেকে অনেক কম অথবা প্রায় কাছাকাছি, অর্থাৎ সারপ্লাস অ্যামাউন্টটা একেবারে নাই, তাহলে খুব সহজেই আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে ফি ওয়েভার সাকসেসফুল হওয়ার পরে তারপরে আপনি FLRM অথবা FLRFP অ্যাপ্লিকেশন করলে আপনার 2500 পাউন্ড মাফ হবে। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় যে বিষয়টা তারা খুব খেয়াল করে সেটা হচ্ছে আপনার গত যতগুলো ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, আপনি ব্যবহার করেন অথবা না করেন, ক্লোজ অথবা ওপেন, আপনার নামে হোক, আপনার স্ত্রীর নামে হোক, আপনার বাচ্চাদের নামে ফিক্সড ডিপোজিট অথবা ব্যাংকের কোনো সেভিং প্ল্যান অ্যাকাউন্ট যদি থাকে সেটাও আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এই সবগুলো অ্যাকাউন্টে 5টা 10টা, এমন হয় আমার অনেক ক্লায়েন্ট আছে আর্থিকভাবে অনেক দুর্বল কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টের দিক থেকে কিন্তু আমরা খুব শক্ত, আমাদের এক একজনের 12টা 13টা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে। তাহলে আপনাকে কিন্তু কখনো ক্লেভারি করতে পারবেন না, আপনি হাইড করতে পারবেন না। আপনি যদি এখন আপনার 12টা অ্যাকাউন্ট থাকে, আপনার 10টা অ্যাকাউন্ট দিয়ে যদি হোম অফিসে ফাইল সাবমিট করেন, হোম অফিস আপনাকে অ্যাকাউন্ট নাম্বার সহ দিয়ে আপনাকে বলবে যে আমাদের রেকর্ডে দেখা যাচ্ছে যে ইউনিফ্যাক্সের মাধ্যমে আপনার আরও 2টি অ্যাকাউন্ট আছে, এবং তারা নাম লিখে দিবে, নাটোয়েস ব্যাঙ্কে আরও 2টি আছে, হালিফ্যাক্সে 1টা আছে। তাহলে আপনাকে এই ক্লেভারি করা যাবে না, তাহলে আপনার সবগুলো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং খুব কেয়ারফুলি সবগুলো ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে গত 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন। এবং গত 6 মাসের মধ্যে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে আপনার ব্যাংকের মধ্যে কোনো আনএক্সপেক্টেড টাকা আসছে কিনা, অর্থাৎ বড় একটা ফিগার আউট হলো কিনা, বড় একটা ফিগার ইন হলো কিনা। কারণ আমাদের কমিউনিটির যেটা সমস্যা হয়, আমাদের ইনকাম হচ্ছে আমরা দেখাই 24 ঘন্টা কাজ, অর্থাৎ 1000 পাউন্ড, আমাদের অ্যাকাউন্টে প্রায় সময় দেখা যায় 2000 পাউন্ড চলে আসছে, 4000 পাউন্ড চলে আসছে। জিজ্ঞেস করলে ক্লায়েন্ট বলবে এটা আমার খালাতো ভাই রাখছে, সে ইললিগালি থাকে এদেশে, তার টাকা রাখার জায়গা নাই, সে আমার অ্যাকাউন্টটা ইউজ করে। অনেক ক্লায়েন্ট পেয়েছি সে বলে আমার শালা আমার ব্যাংকের কার্ড নিয়ে সে ইবের ব্যবসা করে, এর জন্য ওইখানে এত টাকা ট্রানজ্যাকশন হয়েছে। তো অনেকে বলে যে ও আমার বাচ্চার একটা সেভিং প্ল্যান ছিল, এটা আপনাকে বলতে ভুলে গেছি না। তো আমি যেটা ক্লায়েন্টকে বলি, দেখেন আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সবগুলো আমাকে নিয়ে আসবেন,
যদি না আপনি কোনো ভুলে হোক বা নির্ভুলে হোক আপনি কোনো ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে থাকেন, আর সেটার জন্য আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, সেটা আমার দায়িত্ব না। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টগুলো নিট অ্যান্ড ক্লিন হতে হবে, আমরা সবসময় চেষ্টা করা দরকার। সেটা শুধু ইমিগ্রেশনের ক্ষেত্রে নয়, অন্যান্য বিষয়েও আপনার ব্যাংক শুধুমাত্র আপনার ইনকামটা যেন রিফ্লেক্ট করে। এটা অন্য যে কোনো সময় আপনি একটা বিপদে পড়তে পারেন। আপনার ব্যাংকে কেন তৃতীয় পক্ষের মানুষের টাকা আসবে সেটা কখনো উচিত নয়। অর্থাৎ আপনি যদি একটা নিট অ্যান্ড ক্লিন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট হোমওয়ার্ককে দিতে পারেন এবং আপনি ওই ক্যালকুলেশন শিটটা দেখাতে পারেন যে আপনার ইনকামের চাইতে আপনার এক্সপেন্সটা আসলে আসলেই বেশি। এখন বর্তমানে দেশের যে প্যান্ডামিকের সময় আমি যখন এক্সেলে চার্ট করি অটোমেটিকলি দেখা যায় প্রত্যেকটা মানুষ একটা ডিফিসিয়েশনের মধ্যে আসে। তার ইনকাম হয়তো বা তার জব নাই, সে ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছে, ওয়াইফের তো সাধারণত বেশিরভাগ এদেশের ওয়াইফদের কাজ থাকে না, বাচ্চাদের চাইল্ড বেনিফিট, তাহলে এখন দুইটা বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট আর চাইল্ড বেনিফিট সেটা দিয়ে বর্তমান যেভাবে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ঘরের রেন্ট যেভাবে হাই সেইগুলো দিয়ে কভার করা যায় না। তাহলে আমি ক্লায়েন্টদেরকে যেটা অনুরোধ করব, যদি না আপনার নিট অ্যান্ড ক্লিন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকে, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন বলতে এটাই বোঝাচ্ছি আপনার ব্যাংকের মধ্যে অযথা টাকা পয়সা আসে না, এই আননেসারি টাকা আসে না, তাহলে আপনি অবশ্যই সেখানে চাইলে ফি ওয়েভারের যে ফ্যাসিলিটিটা আছে সেটা আপনি নিতে পারেন। এবং এটা আপনি হোম অফিস কিন্তু এখনকার যাদের গাইডেন্স পলিসি শত শত মানুষকে দিচ্ছে, আপনাকে কেন দিবে না? আপনি যদি এন্টাইটেলমেন্ট অবশ্যই দিবেন, এতে করে আপনি £2,600 সেভ করবেন। সাথে সাথে আরও মজার বিষয় হচ্ছে আপনাকে ফিঙ্গারপ্রিন্টও দিতে হচ্ছে না এই জাতীয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যারা ফি ওয়েভারের মাধ্যমে এক্সটেনশন পায় বা সরি ফি ওয়েভারের মাধ্যমে যারা যারা FLRM অথবা FLR অ্যাপ্লিকেশন করেন তাদেরকে ফিঙ্গারপ্রিন্টেও যেতে হচ্ছে না। তাদেরকে শুধুমাত্র ওই যখন ডকুমেন্টগুলো আপলোড করা হয় আপনার একটা ফেসিয়াল ফটো দিলেই পাসপোর্টটা স্ক্যান করে দিলে আপনাকে ফিঙ্গারপ্রিন্টে টাকা সেভ করতে হচ্ছে, পুরানো ফিঙ্গারপ্রিন্টটা তারা ইউজ করবে। সুতরাং অনেকগুলো ফেসিলিটি এখানে পাওয়া যাচ্ছে। আশা করি আমাদের যেসব ক্লায়েন্টরা আর্থিকভাবে অনটনের মধ্যে আছেন, টাকা পয়সার অসুবিধে আছেন, আপনার ইনকামের চাইতে এক্সপেন্সেসটা কম, আপনার এক্সটেনশনের 6 মাস 8 মাস আগ থেকে আপনি এই প্ল্যানটা শুরু করতে হবে এবং আপনি জানতে হবে যে আমার এক্সটেনশনটা আগামী 7 মাস পরে 6 মাস পরে আসতেছে। এখন আপনি যদি সলিসিটারের কাছে আপনার এক্সটেনশন এপ্রিল মাসে আজকে এসে আপনি বলেন আমি ফি ওয়েভার করব এবং আপনাকে যখন আমি বলবো লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসেন, তখন দেখা যাবে আপনার ব্যাংকের মধ্যে হাজার হাজার পাউন্ড পড়ে আছে, তখন আবার এটা ফ্যাসিলিটি নেওয়াটা ডিফিকাল্ট হবে। আপনাকে আর্থিক অবস্থা দুর্বল হলে আপনি অবশ্যই সেই ফ্যাসিলিটিটা নেবেন, আর যাদের আর্থিক অবস্থা ভালো, যারা আসলে যে টাকা দিতে পারবেন আপনার এই অবস্থা আছে, অবশ্যই আপনি সেই টাকা দিয়ে হোম অফিসের যেহেতু এটা একটা ফিজ সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন। আশা করি আপনারা যারা আর্থিকভাবে দুর্বল তাদের অনেকের এই এক্সটেনশনের ক্ষেত্রে ফি ওয়েভার ফ্যাসিলিটি নেওয়ার যে এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আশা করি ভালো থাকুন, আবারও কোথাও একবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।